পানীয় জলের সমস্যার সমাধানে দাবি নিয়ে কোলাঘাটের যশোর রাস্তা অবরোধ বিক্ষোভ গ্রামের মহিলাদের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পাইকপাড়া গ্রামে সজলধারা প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য গত 6 মাস আগে উদ্বোধন হয়ে গিয়েছে, কিন্তু কতগুলো মাস কেটে গেলেও এখনো জল পায়নি এলাকাবাসীরা। এই অভিযোগ তুলে বুধবার কোলাঘাট যশোর রাজ্য সড়ক অবরোধ প্রদর্শন করল এলাকার মহিলারা, সঙ্গে ছিলেন সাধারণ মানুষ। পরে কোলাঘাট বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়, প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা। এই সম্বন্ধে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানিয়েছেন, তাদের সমস্যা হচ্ছে, এটা স্বাভাবিক, তবে আগামী দিনে যাতে এই সমস্যার সমাধান করা যায় ইতিমধ্যেই আমরা দপ্তরের সঙ্গে কথা বলেছি, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে। তবে কবে সমস্যার সমাধান হয় সেই সব নিয়েই দিন গুনছে এলাকার মানুষ। আজকে আমরা হচ্ছে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখেছেন, কেন দেখেছি ওটা বলুন। আমাদের আজ প্রায় 6 মাস হয়ে গেল বাড়িতে বাড়িতে কল দিয়ে গেছে, কিন্তু তাতে আমাদের জল নেই। জলের আমাদের এখানে প্রায় 100 ঘর, কিন্তু জলের আমাদের প্রচুর সমস্যা। একটা হচ্ছে কল, এই এই পাম্প করা কলে মোটামুটি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কল জলের অভাবে, এত জলের অভাব যে এখানে মানুষ হচ্ছে যে আমরা আজ বহুদিন ধরে জল প্রকল্পের অফিসে আমরা আন্দোলন মানে জানিয়েছি, আবেদন জানিয়েছি যে আমাদের জল নেই। বিডিওকে আমরা অনেকবার জানিয়েছি যে জল নেই, জল নেই। আমরা জল প্রকল্প থেকে 500 ফুটের দূরত্বও থাকি না, তার মধ্যে সব জায়গায় জল আছে, আমাদের স্টেশনের দিকে পড়ায় জল আছে, পিছনে ছাতিন দেয় জল, অথচ আমাদের এখানে জল নেই। আমাদের খালি পাইপ পাড়ে জল নেই, পাইপ পাড়ে কিছুটাতে জল আছে আবার কিছুটাতে জল নেই। বাজি হচ্ছে তো কি হবে, তাহলে আমরা জলের অভাবে আমরা ভীষণ ভাবে ভুগছি। আমরা চাই যাতে আমাদের জলের একটু সুরাহা হয়, দিনের মধ্যে যেন জল আসে। জল মানে জল প্রকল্পতে যে কর্মচারীরা কাজ করে তারাই বলছে, বলছে কল থাকবে জল থাকবে না, এটা কেমন কথা। একটা কল থেকে আমরা এটা 500 জন বাস করি মানে এই মানে এখানে এই এলাকায়, তো ওই কর্মচারীরা এই কথা কেন বলছে? তারা কি পয়সা না বিনা পয়সায় কাজ করছে? আমার দিকে এইভাবে মানে বলে। আর বিডিও অফিসে আমরা কতবার গিয়েছি, আমার দিকে শুধু বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, বলছে কাজ হচ্ছে, এই এই অমুক জায়গায় কাজ হচ্ছে, সেখানে কাজ হচ্ছে, শুধু আমার দিকে হুমকি দিয়ে পাঠিয়ে দেয়। কি সমস্যার মধ্যে আমরা আছেন? পুকুরের জল তো কোনো ব্যবহার করা যাচ্ছে না, পুকুরের জল কোনো ব্যবহার করা যাচ্ছে না, সমস্ত কলের জলে করতে হচ্ছে। এবার আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমরা তো আর মানে কি বলে পাচ্ছিনি, সামান্যসাল বসাতে তো আমরা পাচ্ছিনি, তাহলে এই একটা কলের মধ্যে সারা দিনে 500টা ফ্যামিলি জল নিতে গেলে কি রকম সমস্যাটা হয়? এবার তারপর টিউবওয়েলটা ভালো না, আমার টিউবওয়েলটা ভালো নেই, টিউবওয়েল ভালো না, যদি ছাড়া খারাপ হয় আমরাই ছাড়াই। আজকে আমাদের এই পঞ্চায়েত সমিতির সামনে যে কোলাহার দশার রোড, সেই রোডে এই এলাকা আমাদের বিডিওর সামনে পাইকপুরি বলে একটি গ্রাম আছে, সেই পাইকপুরি গ্রামে প্রায় 300 মানুষ, তার মধ্যে মহিলার সংখ্যা বেশি ছিল, তারা এখানে রোড অবরোধ করেছিলেন। তাদের দাবি ছিল যে আমাদের খুব কাছেই জল সরবরাহের কারখানা করা হয়েছে, কিন্তু এত কাছে থাকা সত্ত্বেও আমরা জল পাচ্ছি না। আমি তাদের অভিযোগ শুনলাম এবং অভিযোগ শুনে আমি দপ্তরের সঙ্গে কথা বললাম, দপ্তরের সঙ্গে কথা বলে বুঝলাম যে যে জায়গা দিয়ে বর্তমানে জলটা এসছে সেই জায়গায় জলের যে চাহিদাটা আছে সেই চাহিদা নিয়েই জলটা আসছে না, এবং যদিও আসে খুব মন্থর গতিতে, সেটা জল না পারেই সমান। কিন্তু পরবর্তীকালে যে নতুন পাইপলাইনটি হবে সেই পাইপলাইনটি বিলম্ব হওয়ার কারণেই ওখানে মানুষের জল পাওয়াতে সমস্যা আছে। যদি নতুন পাইপলাইনটা হয়ে যায় তাহলে ওখানকার মানুষ পর্যাপ্ত পরিমাণে জল পাবে। সেই কাজটা তাড়াতাড়ি করার জন্য আমি চেষ্টা করছি, দপ্তরের সঙ্গে কথা বলেছি, যাতে করে আগামী 15-20 দিনের মধ্যে কাজটা টেন্ডারে হয়ে যায়। আর আপাতত যেখান থেকে জলটা এসছে সেখানে আমি দপ্তরের সঙ্গে কথা বলেছি যে আগামীকাল থেকেই যেন কিছুটা কম হলেও জল আসে, কারণ ওই জায়গায় আগেও পিএইচসি লাইন ছিল, সেই লাইনটি কেটে দিয়ে এখানে আমাদের কোলাহাটা লাইন করা হয়েছে, ওখানে কোনো নলকূপ বা সাবমার্সিবল এসব কিছু নেই। তার ফলে মানুষের দাবিটা কিন্তু অস্বাভাবিক না, স্বাভাবিক দাবি, ন্যায্য দাবি, তাদের সেই দাবিকে গুরুত্ব দিয়ে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। আমার নাম সুরজিৎ মান্না, সভাপতি কোলাহাট পঞ্চায়েত সমিতি। মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।